মাদারীপুরে ড্রাগন ফলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সজীব হোসেন সাদ্দাম নামে এক ব্যক্তি। তার বাগানে এই ফলের আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতি বছরই এ জেলায় বাড়ছে এই ফলের আবাদ। বিলাল রিজভীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনা চনা গ্রামে সজীব হোসেন সাদ্দাম চলতি বছরে জানুয়ারি মাসে নিজের 5 একর জমিতে 5000 ড্রাগন ফলের চারা লাগান তিনি। গাছে ফল আসতে শুরু করেছে। সাদ্দাম জানান, উৎপাদন খরচ 35 লাখ টাকা হলেও বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছেন সে। গত বছর বন্যায় কিছুটা ক্ষতি হলো, মানে এবার যে পরিমাণে ফল আসছে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব এবং ভবিষ্যতে আরো বাগান বাড়ানোর ইচ্ছা আছে। তার বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। চারা কিভাবে নিয়ে আমি একটা বাগান করতে পারি, এরকম একটা উদ্যোক্তা আমি হইতে চাচ্ছি। চিন্তাভাবনা করেছি, আমি 3 বিঘা জমিতে ড্রাগন চাষ করব। ড্রাগন চাষে আগ্রহীদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধ করা হচ্ছে এবং দ্রুতই আশা করছি এই ফলটি চাষি ভাইরা চাষে আগ্রহী হবেন এবং এর আবাদ বাড়বে। একটি ড্রাগন গাছ থেকে কমপক্ষে 30 বছর পর্যন্ত ফল পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।